हाय एवरीबॉडी, वेलकम टू माय चैनल फ्लेवर पेस्टे सबाइके स्वागत जाना। ग्रीष्मकाले गरम दिन बजारे हमें अनेक धरण फल लक्ष्य करी। बेल हलो एरकम एक फल जेटा शरीर के भीषण भाव ठंडा रखे। बेल विभिन्न औषधीय गुणे भरपूर, ये अपनारा सकले जानें, ताई गरम दिन बेल खेते एकदम जान मिस करबें ना। मैं अपन संगे आज टेस्टी टेस्टी डेलिशियस बेल रेसिपि शेयर करब। रेसिपिटी पसंद हो अवश्य लाइक शेयर करबें, चैनल सबसक्राइब करार अनुरोध रही। चले आसि आज के रेसिपी। प्रथम बेल शरबत बनिए देख। शरबत बनानों प्रथम लागे पाका बेल। हमें गाछ पाका बेलटा नहीं भेगे तरपर हमें तरह शाँसटा के बेकुड़े नेब। यह रेसिपिर जे जे उपकरण लागे, पाका कला एक टेबिल चामच, काजू दो टेबिल चामच, टक दई, चीनी दो टेबिल चामच, कुड़नो नारकल, सामान्य बीट नून, सामान्य गोलमरिचर गुड़ो। एर मध्य पाका कलाटा लस्सी बनानोर जोन्नो व्यवहार करब। रेसिपिर शुरूते ही चामचर सहाज्ये बेलटाके एइभाबे कूड़े बेर करे निलाम। लक्ष्य करुन एइभाबे चामचर सहाज्ये सब शाँस आमि बेर करे निएछि। एक ग्लास ठंडा जल निएछि, এটা একদম ফ্রিজের জল, আপনারা চাইলে নরমাল জলও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ ঠান্ডা দুধ নিয়েছি। এবার আমি এই জলটা ঢেলে শাঁসের মধ্যে মিশিয়ে বেলে জুসটা বের করে নেব। জলটা ঢেলে দিলাম, একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে আমি এর থেকে জুসটা বের করে নিলাম। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। এর মধ্যে বীজ বা অন্য ছিদ্র অংশগুলোকে খুব সাবধানে ফেলে দিতে হবে। এরপর আমরা বের করা জুসটাকে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়ে শরবত বানানোর জন্য রেডি করে নেব। চামচের সাহায্যে এইভাবে ভালোভাবে জুসটাকে বের করে নিলে তাহলে অবশিষ্ট কোনো ছিদ্র বা বীজের অংশ এখানে থাকবে না। জুস রেডি হয়ে গেছে। একটা গ্লাসে দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ রেডি করে রাখা বেলের জুস দিয়ে দিলাম, 1/4 কাপ ঠান্ডা দুধ মিশিয়ে দিলাম, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ বিট নুন। সমস্ত উপকরণ দিয়ে একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে ঘেঁটে দিলে রেডি হয়ে গেল বেলের শরবত। উপরে সামান্য নারকেল গুঁড়ো ছড়িয়ে দিলাম। টেস্টি টেস্টি ডেলিশিয়াস বেলের শরবত সার্ভ করার জন্য একদম রেডি। এবার আসছি পরবর্তী রেসিপিতে। লস্যি বানানোর জন্য একটা বাউলের মধ্যে পাকা কলাটাকে পিস পিস করে কেটে নিয়েছি। একটা ফর্কের সাহায্যে কলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তারপর এই কলার মধ্যে 1 কাপ পরিমাণ রেডি করে রাখা বেলের জুস ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর 1/4 কাপ ঠান্ডা দুধ মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী চিনি আপনারা ব্যবহার করবেন, 1/2 চা চামচ ব্ল্যাক সল্ট, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 2 টেবিল স্পুন গ্রেট করা নারকেল। সব কিছু উপকরণ একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আপনারাও খুব কম সময়ে ঘরে অনায়াসে এই লস্যি বা বেলের শরবত বানিয়ে ফেলতে পারেন। এবার আমি এটাকে পরিবেশন করার জন্য সাজিয়ে নেব। গ্লাসের মধ্যে 2 কাপ পরিমাণ লস্যি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ খোয়া, তার সাথে দিলাম গ্রেট করা নারকেল, 1 চা চামচ পরিমাণ কাজু মুড়নো। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের দিনে আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানও বা ঘরোয়া পরিবেশও এইভাবে বেলের শরবত বা লস্যি বানিয়ে সকলের সাথে এনজয় করতে পারেন। আইসক্রিমের সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য টুটি ফুটি আর কিছু আঙুরকে কুচি রেখেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো রেডি হয়ে গেল আজকের 2টো রেসিপি, বেলের শরবত, বেলের লস্যি। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। রেসিপিটি লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলবেন না।
যাতে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব সহজে আবার হাজির হতে পারি। আজ তাহলে আসি, এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার।